চো তো দেখো, এখানে আমাদের অনেক গাছই জমে গেছে। দিশা এখন ভালোই খেয়াল রাখছে, আমার আমি একটু কম খেয়াল রাখি গাছের। এখন তো দেখো, যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো এগুলো উঠিয়ে রেখেছি, এগুলোকে পচাবে, পচিয়ে তারপরে এগুলোকে সার হিসাবে আবার গাছের ইয়েতেই ব্যবহার করা হবে। তো দেখো, এই গাছটাও আমাদের ওই ইঁদুর খেয়ে গেছিলো পাতাগুলো, তো এখন আস্তে আস্তে আবার পাতা উঠছে, নতুন পাতা। দেখতে দেখো পুরো গ্রিন, খুব ভালো লাগছে দেখে। দেখো বিছানাপত্র একদম অগোছালো করে রেখে দেবে, আমি পরে গুছিয়ে নেবো, আর কি করা যাবে, ও গুছায়। আর এখানে দেখো গাছটা না পুড়ে গেছে রৌদ্রে রেখে, তো এই জন্য এই কারণে ঘরে নিয়ে চলে আসা হয়েছে গাছটাকে। আর এটাকে শিফট করতে হবে একটা বড় টবে, নচেত এটা পুড়ে যাবে। দেখো দিদিও চলে এসেছে, দিদি আজকে লেট হয়ে গেল না। তো চলো আমরা এখন রান্নাঘরের দিকে যাই। তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের তো বিশাল বিচ্ছিরি অবস্থা। আর আমার আজকে যেহেতু উঠতে লেট হয়ে গেছে একটু, তো এই যে এখানে ডাল বসাচ্ছি, আর এখানে অল্প করে এটা হচ্ছে মেথি আর বেগুন ভাজা করেছি। কালকে তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি একটা নতুন ডিশ দিশা বানিয়েছে, এটা হচ্ছে পনির দিয়ে, পনিরেরই একটা আইটেম। তো দুধ, কাজু, চিলি ফ্লেক্স, আর এদিকে হচ্ছে তোমার মেয়োনিজ, এইটা দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে প্রচণ্ড রিচ, এটা সাধারণত গরমকালে তো খাওয়া যাবেই না, কারণ এটা হজমের জন্য মানে হজম করবারও ক্ষমতা চাই এটা খেলে। আর এটা এত রিচ হয়েছে, তো একটুখানি পড়েছিল, এটা এখন রুটি দিয়ে খাবো। আর দেখো সকালে আমি কালকে রাত্রে ভুলে গেছিলাম, তো ছোলা ভিজিয়ে রেখেছি। এখন আমাদের বাড়িতে গ্রিন মুগ ছোলা এগুলো খুব বেশি পরিমাণে খাওয়া হয়, তো যেহেতু আমরা ভেজ। আমার ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে, মেয়ে বেগুন ভাজা খাবে না, তো আমার জন্য ওই ইয়েতে দিয়েছিলাম মেথি শাকে, আর সেটাই ছোটো ছোটো করে কেটে এখানে আমার জন্য ভাজা রেখে দিয়েছি। আর আলু ভাজা আজকে বিশেষ কিছু রান্না করিনি, কারণ এমনিতে আমার লেট হয়ে গেছে। আর দেখো তোমরা হয়তো দেখবে যে এই বস্তাটা এখানে ঝুলে মানে রাখা আছে, কারণ এর মধ্যে রয়েছে আটা, তো আটাটা কিছুটা ঢালা হয়েছে আর কিছুটা বেঁচে আছে, মানে রয়ে গেছে, তো ওটা ঢেলে নি, তো তারপর এখান থেকে এটা সরাবো। দেখতে তো মা এখন পুজো করছে, সো চুপচাপ কোনো কথা বলবো না। সাবেতং সাবধুতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদং সহং ললিতা শ্রী বিশাখা নিতাঞ্চ হে কৃষ্ণ করুণ সিন্ধু দীন বন্ধু জগত পাতে গোপী গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভূমি সতী দেবী প্রণামী হরি প্রিয় কাঞ্চন গতরবশ্য কৃপা সিন্ধু ভৈব চক্রিতা না পাব। দেখো আমার পুজো করা হয়ে গেছে, প্রসাদ দিয়েছি। আর আর একটা কথা বলতে ভুলে গেছি, দেখো এটা আমার বন্ধু নিয়ে এসছে আমার জন্য গিফট হিসাবে, মানে ভীষণ প্রিসিয়াস গিফট আমার জন্য এটা, কারণ রাধাকৃষ্ণ এর থেকে মানে বড় গিফট আমার তো মনে হয় না আমি জীবনে কিছু পেয়েছি। তো দেখো মানে অসাধারণ গিফট, মানে আমি মানে ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল ওর কাছে যে আমাকে গিফট করেছে, তাও আবার রাধাকৃষ্ণ, জানি আমি রাধাকৃষ্ণের ভক্ত। আজকে আমি ভাত বসাতেই ভুলে গেছি, তো আপাতত ভাতের চালটা একটু ভিজিয়ে রাখলাম 10 মিনিট, তো আমি পরে ভাত বসাচ্ছি। তো সেই ফাঁকে দিশা একটু ডিম ভুজিয়া বানিয়ে ফেললো, আর এই যে এখানে রয়েছে ব্রেড, তো আপাতত খাক। আর ও তো বেরোবে তোমার, তাও হবে বেরোবে 4:00 সময়, তার আগে একটুখানি ভাত ওকে আমি খাইয়ে দেব। ভাবো আমি কত ব্যস্ত যে ভাত বসাতেই ভুলে গেছি, না এরকম আমার সাথে হয় না যে তা না। পেঁপেটা খেতে থাকি,
ভাত যতক্ষণ হচ্ছে হচ্ছে, আর দিশা তো খেলো ব্রেড দুটো খেয়েছে, পেঁপেটা আগে কালকের হাফ পেঁপেটা, এটা খুবই মিষ্টি ছিল পেঁপেটা। দারুণ মিষ্টি, একটু হালকা ঠান্ডা ঠান্ডা। তো ভাতটা হতে মোটামুটি 3-3.5 হবে, ততক্ষণে আমার পেঁপেটা আমার পেট ভরিয়ে দেবে ততক্ষণে, ততক্ষণ পর্যন্ত। এখন আমি আলুটা ভেজে নেবো, তেলটা মানে ভালোই গরম হয়ে গেছে, আর ছাঁকা তেলে এই যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুটা, দেখো একটু লাল লাল হয়েও গেছে, তো এখন আমি এটা ভেজে নেবো। আর এটা ভাজার সময় কিন্তু মানে যে আঁচটা এটা একদম ফুল থাকবে। আমাকে তো খুন্তিটা দাও দিশা, তো এখন আলুটা ভেজে নেবো। আলুটা আসলে কেটে গিয়ে আমি নুন মাখিয়ে রাখিনি, এই কারণে আলুটা লাল হয়ে গেছে। এটা একদম লাল লাল করে ভাজতে হয়, আর পুরো মানে খেতে এত ক্রিস্পি হবে না, তো ডাল দিয়ে এটা অসম লাগে খেতে, মানে আর কিছু লাগবে না বাস। তো আলুটা ভাজা হতে আর একটু টাইম লাগবে, একটু টাইম লাগছে, বাট এখনই হয়ে যাবে আলুটা। আর এটা আমরা কিন্তু আগেই বলেছি একটু লাল লাল করে ভাজবো। আলুটা কাটার একটা কায়দা আছে, হয়তো আমার কোনো আলু মানে কাটার মানে কোনো আলু সরু কোনো আলু মোটা হয়তো একটু হলেও হতে পারে। এই যে সবজি কাটা এটাও কিন্তু একটা আর্ট, যেমন শেফেরা কাটে সেটা না, কিন্তু আগেকার মা দিদিমারা যেভাবে কাটতো, মানে চচ্চড়ির আলু তো চচ্চড়ির মতনই কাটবে, বা তোমার মাছের ঝোলের আলু কাটার একটা ধরন, বা আলু ভাজার একটা কাটার আর্ট, এগুলো সব আর্ট, এক একটা যে আর্ট সবার মধ্যে থাকে না, বা আমরা এই ফার্স্ট লাইফের মধ্যে আমরা সেভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারি না। তো এটাই আমরা আসলে এত ভাগাদৌড়ির মধ্যে থাকি যে মানে কীভাবে মানে টাইম চলে যায় আমাদের, আমরা নিজেরাও বুঝতে পারি না। যেমন আমাকে দিয়েই দেখো যে এই ধরো পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে এই খাবো, খাওয়া দাওয়ার পর আমি আবার চলে যাব, আমার কিছু জামা কাপড় মানে অগোছালো হয়ে পড়ে রয়েছে সেগুলোকে গুছাবার জন্য। তো মানে এত ফাস্ট ফাস্ট, তারপরে কখন যে সন্ধে হয়ে যায়, ও তারপরে ষোলোমালা জব করতে হয়, তারপরে তার মধ্যে যে কীভাবে টাইম পাস হয়ে যায় মানে আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু আগেকার মা ঠাকুমারা তো আর ঘর থেকে বেরোতেন না, তারা তাদের মানে পুরো জগৎটাই ছিল ঘরের মধ্যে, তো এই কারণে ওরা মানে একটু সময় দিয়ে ওরা মানে জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পারতো, যেটা কিনা আজকাল আর অবশ্যই আমরা খুব ফাস্ট তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, এটাও একটা মেন প্রবলেম। একটাকে দেখেছি যেদিনকে আমার উঠতে দেরি হয়ে যায় না, সেইকে না আমার সব কাজই লেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা আলুটা প্রায় লাল লাল হয়ে এসছে প্রায়, আর একটুখানি হলেই আমি এটাকে নামিয়ে নেব, তারপর গরম গরম ভাতের সাথে আমি এটাকে খাবো। আলুটা একদম ভাজা হয়ে গেছে, আর দেখো ক্রিস্পি হয়েছে, দেখেছো কেমন কটকট কটকট করে ভেঙে যাচ্ছে, এটা খেতে খুব মজা লাগে। শেষে আমাদের ভাত চলে আসলো, অনেক লেট হয়ে গেছে, এখন ঘড়িতে তোমার প্রায় 3:30 বাজে, এই যদিশার ভাত আর এই যে এখানে হচ্ছে আমার ভাত। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি আমি পরে। দেখতেই পাচ্ছ আমি এখানে এই যে ফল কাটছি, এখানে তোমার রয়েছে কমলালেবু, বেদানা আর সরষা, আর এদিকে আমি এর মধ্যে অ্যাড করছি আমলকি, ধনেপাতা, পালং শাক, বেদানা, গাজর, বিট আর পাতিলেবু আর বিট নুন, এটা দিয়ে এটার যেটা আমি বানাই সেই জুসটা শুধু আমরা এখন অ্যাড করছি এটার সাথে আমলকি, কারণ শীতকালে আমলকি ভীষণ ভালো খাওয়া, সেটা আর পাওয়াও যায় খুব বেশি পরিমাণে, আমলকি চুলের জন্য খুবই ভালো, তো এই কারণে আমি এই জুসের মধ্যে আমি আমলকিটাও ইউজ করছি। Maybe we can
text me one, I'm in me, I platform for a tap jack. ও আজকে আমাদের রাত্রের ডিনার, এটা হচ্ছে দিশার বিরিয়ানি, এটা হচ্ছে খোকনের, আর এরা বিরিয়ানির সাথে খাচ্ছে বুন্দি রায়তা, তাই তো? বুন্দি রায়তা, আর এটা আমার ডিনার। এটা হলো গিয়ে তন্দুরি রুটি, আর হলো পনির চটপটা চটপটা। তো আমাদের আজকে রাত্রের ডিনারটা একদম ইয়াম্মি ইয়াম্মি, খুব টেস্টি। তো চলো আমরা এখন খেয়ে নিই, আবার আসছি পরে কথা বলছি। লাগছে রে বিরিয়ানিটা খেতে? এটা আমাদের কেষ্টপুরের মেজবানের বিরিয়ানি, তাই তো? দারুণ, তুমি খাও দে, আমার পেটটা দে, আমি খেতে থাকি। এখন আমি খেয়ে বলবো কেমন। এটা গুপ্তা ভেজের। আচ্ছা বাটার লাগায়নি কেন এটাতে? ভালো করেছিস, বাটার তো লাগায় না, তেল লাগায় না। বাট ভজরি রান্নাতে কিন্তু দিয়েছিল। তো আমি এখন খাই, খেয়ে বলি কেমন। দারুণ টেস্টি, আচার দিয়ে বানানো হয়েছে বুঝেছ, একটা আচার টাচার দিয়ে, একটা পনির আর মটরশুঁটি, বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি, খাট্টা মিঠা টাইপের। কেমন লাগছে বিরিয়ানিটা দাদা? ভালো, যাব বাবা, তোমার ঠিকঠাক লাগছে, দিশার দারুণ লেগেছে, আর আমার তো দারুণ লাগে লাগছে। একবার বন্দিটা আমি টেস্ট করে একবার করেছি, একবার টেস্ট করে তো রয়েছে করে দিদি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগের ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট।